হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি ভালো নেই, এত গরমে আমি ভালো নেই, কারণ আমাদের এখানে সেই রান্নাবাড়ি কমপ্লিট করে আসে বসলাম, 10টা হবে, আর সেই সময় কারেন্ট গয়। সকালবেলা উঠলাম, আমার মর্নিং হয়েছে অনেক সকালেই, 6:30টায় উঠি আমি, যেটা রোজ উঠি সেটাই। আর এখন বাজে 12:22, 12:30। তো এখন থেকে বকবকটাকে স্টার্ট করছি। কারেন্টটা লো ভোল্টেজে, ফ্যানটা কোনো মতনই ঘুরছে না, কী করবো ভালো লাগে না। আর আজকে হচ্ছে লাঞ্চ মেনু হয়েছে পোলাও করেছি আর চিকেন কষা করেছি। আর আজকে বৃহস্পতিবার, পুজো টুজো হয়ে গেছে, সব হয়েছে। কালকে শুক্রবার, কালকে আমাদের এখানে পঞ্চমী মা অমাবস্যার, পুজো টুজো সকালে উঠতে হবে, 7:30-8টার সময় ঠাকুর আসবে, পুজো দিতে যেতে হয় একজন, মানে আমাদের বাড়ি একজনের বাড়িতে। তো মেয়ে এখানে বসে আছে, ও গরমে ঘুরে বেড়াচ্ছে, লিপস্টিক দিচ্ছে, দিচ্ছে আমাকেও লিপস্টিক দিয়ে দিচ্ছে। ভাবছি কটা শর্টস করবো সেজে গুছে, তা কারেন্ট নেই, করতে পারবো না, এত গরম লাগছে। তো চলো পরে দেখা হচ্ছে। আর এই দেখো মেয়ের হেয়ার ব্যান্ডের পাহাড়, কি পরবে না পরবে জানি না, করতে পারছি না। রাখে কাপড় জামা খেলে তো না পুতুল টুতুল, আর এটাতে এটাতে সেই পাঞ্জাব না কোথা থেকে সে কি জানো, রাজস্থান, রাজস্থানের সেই হাতি, রাজস্থানের হাতি আর হাতির বাচ্চা। এইভাবেই এনেছিল কাগজের মধ্যে, কারণ মাটির জিনিস তো, যাতে ভেঙে না যায়। তো নোংরা পড়ে গেছে জিনিসগুলো, মালা, গাজরা, নাচের তো এগুলো থেকে যেটা যেটা নিবে সব বেছে রেখে দিই, আর বাদ বাকি সব দিয়ে দিব আমার ঝুমার মেয়েকে। ফ্রেন্ডস, এখন বাজে 1:30। দেখো আমাদের এখানে মেঘ করে এসছে আর বৃষ্টি ঝিরি ঝিরি পড়তে শুরু করে দিয়েছে, দেখেছ? আর আমাদের এখানে এখনও কারেন্ট নেই, সেই 10টা থেকে এখন 1:30 বাজে আর আমাদের লাঞ্চ এখনও কমপ্লিট হয়নি। কি বলবো আর, এখানে একটা মেয়ে বসে আছে, এত গরম লাগছে কি বলবো, ভালো লাগছে না। আর এই যে জানলা ধারে বসে আছি আমি আর মেয়ে, এখনো খাইনি, খিদে লেগেছে, কিন্তু খাওয়ার যে মুড সেটা নেই, খেতে ইচ্ছা করছে না। আর ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, আর মেঘটা কেমন কালো হয়ে এসছে, ভালো লাগছে না। তো পরে আসছি। তো ফ্রেন্ডস, এখন ছাদে চলে এসেছি, এ এত গরম ঘরে লাগছে আর পারছি না থাকতে, আর সবাই সকালে স্নান করেছি, চুল এখনো ভেজা। আরে দেখো প্রকৃতির ভিউজটা দেখো, দারুণ লাগছে, ঘরে এত গরমে থাকতে পারছি না, আমি বাইরে চলে আসলাম ওই জন্য, আর পারছি না। আর সেই সকালে স্নান করে আমার চুল শুকায়নি গো, ঠান্ডা হলো একটু, ভালো লাগছে না, মাথা ব্যথা করছে, ভালো লাগে না। তো বাইরে ছাদে একটু হাওয়াটা খেয়ে নিই, পরে যাচ্ছি ঘরে, এখনো লাঞ্চ করিনি। বাইরে দেখে আছেন ওই তাল গাছটা, ওই তাল গাছটা যে বাজ পড়ে নষ্ট হয়ে গেছে, আর ওদের ওই বাজটা ওদের হচ্ছে চালাতে পড়েছিল, সে খড়ের চালাতে পড়ে ওদের খড়ে আগুন লেগে গেছিলো। বাজ পড়ে এই গাছটা মরে গেছে, তাল গাছ, আর এই গাছ এই এইখানে খড়ের এখানে চালাতে আগুন লেগেছিল। দারুণ লাগছে আমার সাথে,
দারুণ লাগছে। এটা আমাদের তুলসী গাছ। আমি ইউটিউব থেকে পেমেন্ট পেলে আমার একটা প্রথমে ইচ্ছা আছে হরি মন্দিরগুলো কেনার, যেগুলো হচ্ছে ওই শ্বেত পাথর মতো হয় সেগুলো। জানি না ইউটিউব পেমেন্ট কবে পাবো আর কবে বা আমার হবে। কিন্তু আপনারা যদি চান, সাপোর্ট করেন, আমাকে ভালোবাসেন, তবে ঠিক আমি তৈরি করতে পারবো। কারণ মেয়েদের তো নিজস্ব বাড়ি বলে কিছুই থাকে না, স্বামীর বাড়িই বাড়ি। তো নিজস্ব করে যদি নিজের ইউটিউব পেমেন্ট থেকে যদি একটা ছোট হরি মন্দিরই তৈরি করতে পারি, গড়াতে পারি, এটাই বিশাল মনে করবো আমার। জানি না পারবো কি না। এই হরি গাছ রাধা আর কৃষ্ণ, একটা কালো আছে একটা সবুজ আছে, আমরা বলি রাধা কৃষ্ণ। যে কয়দিন আমাদের অসুস্থ ছিল, জল না পড়ে আর এত রোদ গরম ছিল একদম মরে গেছিলো। আবার সে বৃষ্টি হলো, জল ঢাললাম, তার পূজা করতে করতে আবার সতেজ হয়ে গেছে। আমি এখন ছুবো না, যেহেতু আমি আমার কাপড় কাঁচা নেই এখন। আমি চিন্তা করছিলাম গাছটা আমার গেল, তো একদিন ঝুমাকে দিয়েও জল দেওয়া করিয়েছিলাম, যে বলছিলাম গাছটা যদি নিয়ে, তারপর কয়েকদিন পর থেকে বৃষ্টি হলো, তারপর তো ঠিক হয়ে গেছে। এত রোদ আর এই ছাদে গাছটা মরেই গিয়েছিল, কিন্তু গাছটা আবার সতেজ হয়ে গেছে। তো ফ্রেন্ডস, বিশাল বৃষ্টি বাইরে, তো আমি ছাদের থেকে নিচে নেমে এলাম। আর একটা পাখি দেখুন বৃষ্টির জন্য এখানে চলে এসেছে, দাঁড়ান দেখাচ্ছি। আর জানলার কাছে বসে এই উড়ে গেল। আর বাইরে বৃষ্টি দেখুন কেমন ঝমঝম করে নেমে গেছে, আমি ছাদের থেকে দৌড় মেরেছি। খাদের থেকে দৌড় মেরে চলে আসার প্রচুর খিদা পেয়েছে, এবার খাবো। তো এখানে আমি খাবারগুলো বেড়ে নিই, আর পারছি না, প্রচুর খিদা লেগে গেছে। কি এটা বলো? আর এটা পোলাও পড়েছি। খাবারগুলো বেড়ে নিই, বললো এখানে চিকেন কষা দিয়ে নিই। তো আমি বেরোনি, তো খাওয়ার পর দেখা হচ্ছে আবার। তো অ্যাট লাস্ট মেয়ে একটা কাজ করছে, বিছানা ঝাড় দিচ্ছে, দেখো দুপুরবেলা শুবে জন্য। যাক, মেয়ে একটা কাজ শিখলো তাহলে, ভালো করে করবি, নাহলে মার আছে। আর ফ্রেন্ডস, এখন বাজে 2:10, আমাদের লাঞ্চ কমপ্লিট। বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে, আমি এখানে বিছানা করলে একটু রেস্ট নিব, ঘুম তো হয় না সাইড, দেখি কি করি আবার। আর বাইরেটা দেখুন কেমন বৃষ্টি পড়ছে দিকে, কিন্তু কারেন্ট নেই, এসি চলছে না, বন্ধ, কারেন্ট নেই, কারেন্ট আপ ডাউন করছে। তো বিকেলে দেখা হচ্ছে, এখন রাখছি। তো ফ্রেন্ডস, এখন বাজে সন্ধ্যা 6:20, ঠিক আছে। আর আমার লাইন এইমাত্র ঠিক হলো, লোক এসে ঠিক করলো, আমাদের ফ্রিজে লাইনটা ছিল না, আর আমাদের একটু লাইনের গণ্ডগোল ছিল সেই জন্য। আর একদম মোবাইলে চার্জ নেই আমার, উপরে যেয়ে চার্জ দিতে হবে, আমি নিচেই বসে আছি মোটর চালিয়ে। আর বিকেলে মানে সারা দুপুরই শুতে টুতে পারিনি, কারণ কারেন্ট ছিল না, এই গরমে শোয়া যায়। আর এখন লাইন এলো, এই লাইট ফ্যান জ্বলছে, মোটর চালালাম, চালিয়ে দিয়ে নিচে বসলাম একটু ফ্যানের নিচে। সেই সকাল থেকে কারেন্ট ছিল না। আর এই যে বিকালের ওয়েদার ঝলমলে, একটু মাঝে মধ্যে মেঘ করছে, আবার মেঘ কেটে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে না এখন। আর মেয়ে বাইরে একটু হাঁটাচলা করছে, ঘুরছে, তো দেখি এখন মোটরে জল পড়ছে নাকি না। সেই সকাল থেকে মোটর চালানো হয়নি, তো সেই জন্য এই চালিয়ে বসে আছি যে জল পড়বে তারপর। মানে কি বলবো, আজকে সারাটা দিন যে যা গেল, সেই সকাল 10:00 থেকে বিকেল 6:00, সন্ধ্যা 6:15 পর্যন্ত কারেন্ট ছিল না, এইমাত্র কারেন্ট এলো, লাইন এলো, লোক এসেও ঠিক করলো, তারপর মোটর চালালাম, দিয়ে আপনাদের সাথে কথা বলতে এলো। কি বলবো, আজকে দিনটা যা গেল, বাজে একদম। মেয়ে হাঁটাচলা করছে, 6:30-এর মধ্যে বাড়ি ঢুকবে, সীমান পৃথ্বীরাজ দেখবে,
আমি সন্ধ্যা রান্না দেব, বসলাম, কি আর বলবো। তো পরে দেখা হচ্ছে আবার। তো ফ্রেন্ডস, এখন বাজে সন্ধ্যা 7:30 মতন, আমি মেয়েকে দিয়ে দিলাম, ও এত তাড়াতাড়ি ডিনারটা করে নিল, আমিও খেয়ে নিলাম। কারণ হচ্ছে অনেক সকালে রান্না করেছি, তাই জন্য রান্নাটা মানে বেশি রাত্রি হলে ঘি এসব তো মশলা জিনিস নষ্ট হয়ে যায়, সেই জন্য তাও খেয়ে নিচ্ছে, সোফাতে বসে খেয়ে নিচ্ছে। আমারও ডিনার কমপ্লিট, আর ডিনার কমপ্লিট হলে এখনই শুয়ে পড়বো না, রাত্রি হবে শুতে, পড়বে টড়বে একটু পরেই শুবো। তো একটু পরে আবার দেখা হচ্ছে আপনার শোয়ার সময়, ঠিক আছে। তো ফ্রেন্ডস, এখন বাজে রাত্রি 10:30, তখনই তো আমরা 7:30 মধ্যে ডিনার কমপ্লিট করে নিয়েছি, আর ওরা তখন পড়ছিল, আমি বসছিলাম টিভি দেখছিলাম, আর এদিকে মেয়ে শুয়ে পড়েছে, আমিও শুয়ে পড়বো, লাইটটা অফ করবো, বেড থেকে সুইচ, লাইটটা অফ করবো আর শুয়ে পড়বো। এখন এমন সব রোগ এসছে, অল্প বয়সেও নানান রোগ ধরে যাচ্ছে অনেকের দেখছি। এনবি ব্লগটা দেখলাম যে সেই ব্লগার দিদির খুব কষ্ট লাগলো, কীভাবে অল্প বয়সেও কত রোগ ধরে যায় মানুষের শরীরে, মানে বয়স থাকে না কোনো রোগের। তো ঠিক আছে, টাটা, ভালো থাকবেন সবাই, গুড নাইট।